হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাসেল প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি পিভট টেবিলটা আলাদা করে দেখাবো। তো শুরুতে আমি একটা এক্সেল ফাইল ওপেন করলাম। তো এখানে কিছু ডাটা আছে। তো আমি পিভট টেবিল সম্পর্কে আগে বলেছি, পিভট টেবিলে অনেক ডাটা নিয়ে কাজ, অনেক কম সময়ে অনেক ডাটা অ্যানালাইজ করতে পারবেন। ডাটা থেকে একটা আউটকাম আপনি শর্ট টাইমের মধ্যে বা এটাকে ভিজুয়ালাইজ করা বা এই ডাটাটাকে বিভিন্ন গ্রাফে আপনি রিপ্রেজেন্ট করতে পারা, এই কাজগুলো আপনি অনেক ইজিলি করতে পারবেন। তো দেখা যাক আমি কথা না বাড়ে কীভাবে পিভট টেবিল ক্রিয়েট করা যায়, তো কাজের দিকে চলে যাই। তো প্রথমে আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যে এখান থেকে পিভট টেবিল, পিভট টেবিলে এখানে নিউ ওয়ার্কশিট আছে, এক্সিস্টিং ওয়ার্কশিট। তো আমি নতুন একটা ওয়ার্কশিট নিয়ে নিব, নতুন একটা ওয়ার্কশিট যেটার লুকিংসটা এরকম আসছে। তো এখানে পিভট টেবিল ওয়ান আর এখানে ফিল্ড লিস্ট। তো এখান থেকে বিভিন্ন অপশন থেকে আপনার ফিল্টারিং থেকে আপনি যে অপশনগুলো সিলেক্ট করবেন, তো অটোমেটিক এখানে এই অপশনগুলোর সামারাইজ, আপনি কোন ফরম্যাটে দেখতে চান, এটাকে সাম দেখতে চান, এভারেজ, ম্যাক্সিমাম। তো আমি বায়ারটাকে এখানে সিলেক্ট করে দিলাম, আমি চাচ্ছি অর্ডার কোয়ান্টিটি দেখতে। তো অর্ডার কোয়ান্টিটি সিলেক্ট করলাম। তো এখানে প্রত্যেক বায়ারের যে সামারাইজ যে অর্ডারটা, এখান থেকে অটোমেটিক ওইখানে চলে গেছে। যেমন কিকের দুইটা অর্ডার আছে, দুইটা অর্ডারের সামারিটা ওইখানে অটো কিক হয়ে গেছে। মেটালনের তিনটা আছে, এই তিনটা ওইখানে সামারাইজটা এখানে চলে আসছে, অটোমেটিক চলে আসছে বায়ার ওয়াইজ। দেন আমি চাচ্ছি টোটাল কাটিং কতটুকু হয়েছে, বা ইনপুট সুইং বা টোটাল প্যাক, যেটা আমি দেখতে চাবো। শুধু এই ফিল্টারিং থেকে আমি অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখানে অটোমেটিক ডাটাটা ক্রিয়েট হয়ে যাবে, সামারাইজটা অটোমেটিক শো করবে। তো এখানে ভ্যালুতে দেখেন, ভ্যালুতে ভ্যালু ফিল সেটিং নামে একটা অপশন আছে। এখানে অপশনের মধ্যে অনেকগুলো অপশন আপনি পাবেন, যেটা আপনি সিলেক্ট করবেন। আমি যদি চাই অ্যাভারেজটা দেখতে, তো আমি অ্যাভারেজ সিলেক্ট করব। তো এখানে অ্যাভারেজ ভ্যালুটা শো করতেছে, অ্যাভারেজ ভ্যালু। যদি আমি ম্যাক্সিমামটা দেখতে চাই, তো ফিল্ড থেকে আমি ম্যাক্সিমামটা সিলেক্ট করে দেবো। তো এখানে ম্যাক্সিমামের ভ্যালুটা কত আছে এটা শো করছে। তো এভাবে আপনি যে অপশনগুলো আছে একটা একটা করে আপনি দেখতে পারবেন, যে অনেকগুলো কাজ আপনি খুব সংক্ষেপে করতে পারবেন। দেন যদি আপনি চান যে এটাকে আপনি গ্রাফিক্যালি প্রেজেন্ট করবেন, তো এখান থেকে পিভট চার্টে চলে যাবেন। পিভট চার্টে যে এখানে বিভিন্ন গ্রাফ ইনসার্ট চার্ট পাবেন, তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটা এখানে অটোমেটিক চলে আসবে। আপনি এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা মতো ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারেন। দেন হচ্ছে এখানে আপনার কিছু অপশন আছে, এই অপশন থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন, ওই অপশনগুলো এখানে অটোমেটিক চলে আসবে, চলে আসছে অটোমেটিক। এখন যদি আপনি চান এটাকে পাই চার্টে কনভার্ট করতেন, তো এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে চেঞ্জ চার্ট টাইপ, মানে পাই যে পাই চার্টটা সিলেক্ট করে দিবেন। তো আপনার পাই চার্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, পাই চার্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি পার্সেন্টেজ হিসাবে শো করতে চান, তাহলে অপশনে যেয়ে এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে দিবেন। তো এখানে পার্সেন্টেজ চলে আসছে, কোন বাইরের কত পার্সেন্ট এখানে অর্ডার কাভারেজ করছে, এটা অটোমেটিক এখানে চলে আসতেছে। বা যদি আপনি অন্য কোনো চার্টে দেখতে চান, তো এখানে সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে চেঞ্জ সিরিজ স্টাইল। তো আমি চাই বার চার্টটা দেখতে, তো আপনি যদি চান এখানে বার চার্ট দেখতে, তো এখানে রাইট ক্লিক করে চেঞ্জ চার্ট, বার চার্টটা সিলেক্ট করে
এখানে ডাবল ক্লিক করলে বার চার্টটা চলে আসবে, এখান থেকে ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো শর্ট টাইমের মধ্যে অনেক ডাটা অনেক কাজ আপনি করতে পারবেন, আমি আগেও বলেছি কিবোর্ড টেবিলে কাজগুলো আপনার অনেক শর্ট টাইমের মধ্যে অনেক বেশি কাজ করতে পারবেন। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন আর সবার সাথে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।